একদম হাঁটতে হাঁটতে ডনকার স্টোরের একদম শেষ মাথায় চলে আসছি আর কি। তো আরেকটু কিন্তু সামনে গেলে যে স্টেটটা বা রাস্তাটা শেষ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা হচ্ছে সেই কি স্টেটের নাম কি জনকার, জনকার স্টেট। আচ্ছা ওইখানে চলে আসছি রাত্রেবেলা ঘোরার জন্য, ঠিক আছে। জনকার স্টেটটা আমার পিছনে একটু আমি দেখানোর চেষ্টা করতেছি। একটা টাইগারের স্ট্যাচু আছে এখানে, এই গেট মানে পিছনে যে গেটটা ওইটাই জনকার স্টেট। তো আমরা ভিতরে যাব এখন আর কি, আপনাদের ইজিলি এখানে ভাবে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে একজন স্ট্যাচু দাঁড়ায় আছে। এটা আমার মনে হয় যে কেএলএ চাইনিজ চায়না টাউন যেটা বলে আর কি, ওই টাউনটা সামাজের কিছু সিমিলার কিছু আমার কাছে দেখে মনে হচ্ছে আর কি। তো ভিতরে গেলে বিষয়টা আরও বোঝা যাবে। তো আমরা ভিতরের দিকে যাই, দেখি কী হয়। এগুলো হচ্ছে দিনে যে রিক্সাগুলো আপনারা দেখছেন, এগুলো রাতে এখন কালারিং এর কারণে এমন হয়েছে। সব জায়গায় চেকিং দিয়ে ঢুকতে হয়। তো জনকার স্ট্রিটে যেটা ভিতরে আর কি আমরা আসলাম, এটার ভিতরে এটা একজাক্টে এলে যে চায়না টাউন ওটার মতো বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হয় আর কি, শৌখিন জিনিসপত্র বিক্রি হয়। তো দেখি আমাদের আমার কেনার মতো কিছু আছে কিনা। আসলে এগুলো ট্যুরিস্ট স্পট, এখান থেকে কেনা মানে অনেক খরচ, এক্সপেন্সিভ। আসলে টুরিস্ট স্পট থেকে আমি কখনো কিছু কিনতে চাই না, এটার কারণ হচ্ছে দাম বেশি, এক্সপেন্সিভ সব কিছু। 5 টাকাটা 10 টাকা হবে, আর এটা টুরিস্ট কেন্দ্রিক, এখানে সব কিছুই খরচ বেশি, থাকা খাওয়া। তো এই জন্য জাস্ট ঘুরতে আসছি, ঘুরে যাই, কেনার মতো কিছু নাই। অ্যান্ড তুলনামূলকভাবে একটু কোয়ালিটিটাও একটু কম হয়, ভালো কম, এটা একটা প্লাস পয়েন্ট, এটা একটা ভালো কথা বলছে। আপনি জিনিসগুলো দেখতে সুন্দর হবে, দেখতে অনেক সুন্দর আকর্ষণীয়, দামও নেবে বেশি, কিন্তু জিনিস প্রোডাক্টটা ভালো না, আপনি বেশিক্ষণ থাকবে না, বেশি দিন টিকবে না। এটা এমনও প্রোডাক্ট আছে যেটা আপনি কিনে এখান থেকে বেরোয়েছেন শেষ, ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো বেস্ট হচ্ছে এখানে আইসা ঘোরাটাই বেটার। কাঠবিড়ালি যে
কাঠবিড়ালি আছে না, ওইগুলো হচ্ছে হ্যামস্টার। তুমি হ্যামস্টার করতে আমরা ওদের গ্রামে বাত্তানি বলবো, এটা হচ্ছে হ্যামস্টার। আমরা এখানে আসছি আসলে ঘোরার জন্য, তো কিছু কেনার জন্য, দেখার জন্য, তো ওই হিসেবে আমরা ঘুরতেছি দেখতেছি। আসলে আমার কাছে এটা তেমন আকর্ষণীয় কিছু মনে হয় না, যেটা ওই কেএল চায়না টাউনের মতো আর কি, লাইক সেম বিভিন্ন প্রোডাক্ট সেল করে, খাবার এটা সেটা। তারপরে যেহেতু একটা এরিয়াতে আসছি আর এটা এখানকার অনেক নাম করা, সন্ধ্যার পরে এটা ভিড় হয়, এখন তেমন একটা ভিড় নেই তবে মোটামুটি আছে। এটার একটা রিজন হইতে পারে করোনার প্রকোপ মাত্র কাটায় উঠতেছে আর কি, তো সামনের দিকে হয়তো আস্তে আস্তে আরও বেশি জাঁকজমকপূর্ণ হবে। সাথে ত্রিপুরা কম্বো বাইরে হলে ছুটি আসা আমার খুব পছন্দের জিনিস, ত্রিপুরা কম্বো পাইলেই আমার সরে। একদম অ্যাকচুয়ালি আমি গ্লাস ইউজ করি, তো আমার মাইগ্রেনের প্রবলেম, তার জন্য আমি রেগুলার গ্লাস ইউজ করি। তো ভাবলাম যে একই কোনো গ্লাস নিতে পারি কেন, দেখলাম একদম লো কোয়ালিটির, না নেওয়াই বেটার, শুধু শুধু টাকা নষ্ট। একদম হাঁটতে হাঁটতে ধনকার স্টোরের একদম শেষ মাথায় চলে আসছি আর কি, তো আরেকটু হয়তো সামনে গেলে এখানকার যে স্টেজটা বা রাস্তাটা এটা শেষ হয়ে যাবে, তো যাই। আর আমার ক্যামেরারও বেশি চার্জ নাই, মানে গোপ্রো একটা ব্যাটারিতে অলমোস্ট 50-60 মিনিট চার্জ থাকে আর কি, তো আমি আসলে এক্সট্রা চার্জ ব্যাটারিগুলো নিয়ে আসি নাই, সাথে ওগুলো বাসায় আছে। তো আজকে মেবি এই জনকারওয়াটে স্ট্রিটের ভিডিওটা শেষ, আশা করি আমি একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে পারতেছি, মানে রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ততে। তো আপনাদের পুরো জনকারওয়াট স্ট্রিটটা আপনার পুরাটাই দেখতে পাচ্ছেন আশা করি, যা ছিল এখানে পুরাটাই আমি দেখাইতে পারছি আশা করি।
শেষ প্রান্তে এদিকে একটা ফুড কোর্টের মতো আসে, অর্থাৎ খাবার দাবারের জায়গা এই প্লেসটাতে। আর এদিকে তো বিভিন্ন রকম জিনিস সেল আপনারা দেখতে পাচ্ছেন। একদম শেষ প্রান্তে মোবাইলের কাভার, বিভিন্ন অ্যাক্সেসরিজ, মাসাজ রিলেটেড কিছু নেবেছেন। আমরা একদম শেষ পর্যন্ত চলে আসবো, আরো বেশি ইন্টারেস্টিং একটা জিনিস, এটা কি জানকার ওয়াক, এখানে মেজরা কোনো ফেস্টিভ্যাল বা ওদের কোনো প্রোগ্রাম টোগ্রাম অনুষ্ঠিত হলে ওরা এখানে এগুলো করে। আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এটা কোনো উৎসবে কিছু একটা ওরা ইয়ে করে রাখছে আর ডেকোরেশন করে রাখছে। তবে একটা ইন্টারেস্টিং বিষয়, আমি সেটাতে বাংলাদেশে একদমই দেখি নাই, কিন্তু একটা ইন্ডিয়ান পেশি কলকাতার, সেটা হচ্ছে আমরা যখন খাবার খেতে গেছি ওই টাইমটাতে আর কি, ওখানে একজন বাংলা ভাষার মানুষ পেয়েছে, বাট সে বাংলাদেশে না, কলকাতার রানাঘাটের মানুষ। কথা 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 হলো, তখন সে বললো আর কি যে না সে কলকাতার, কিন্তু নম্বরটি সে বাংলাদেশে। তো আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি জনকার স্টেটে, জনকার শেষ প্রান্তে চলে আসছি। আর আমার ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষের দিকে, তো অ্যাকচুয়ালি ভিডিওটা একটুকু শেষ জনকার স্টেটে। তো আমি অন্য ভিডিওতে অন্য কোথাও যাব, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে দেখা হবে। মালাক্কার আরও দুই তিনটা ভিডিও আসবে, মালাক্কা সিটি এর পর্তুগিজ ভিলেজে এখনও যাওয়া হয় নাই, ওই দিকটাতে যাওয়া হবে। তো সব মিলে হয়তো আমার মালাক্কা রিলেটেড চার পাঁচটা ভিডিও আসতে পারে, কারণ এটা দেখার মতো অনেকগুলো প্লেস আছে, সেজন্য ভিডিও হচ্ছে চার পাঁচটা। তো আমি একদম শেষ প্রান্তে আসলাম আর কি, আর সামনে আমার সামনে আর কোনো স্পেস মানে কিছু নাই, জাস্ট ওদের শেষ প্রান্তের ওয়ালটা আমি গেটটা দেখাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন জনকার ওয়াক 2010 মেবি 2010-এ করা হয়েছিল। আর এই দিক থেকে এই তো শেষ জনকার ওয়াককে, এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত টোটালটা একটা হাঁটা হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হলো যা যা আছে এই আর কি। তো জনকার ওয়াক বলেন বা জনকার স্টেট যেটাই বলেন, এইটার ভিডিওটা এখানে শেষ, আশা করি আপনারা এনজয় করছেন। যারা মালয়েশিয়া আসবেন বা আসেন যারা মালয়েশিয়াতে, বা মালয়েশিয়া কখনো আসা হলে আপনারা মালাক্কা সিটিটা ঘুরে যেতে পারেন। একদিনের ট্যুর প্ল্যান করলে আপনারা ঘুরে যেতে পারবেন, যদি সকাল সকাল আসেন, পরিচিত কাউকে সাথে নিয়ে আসেন তাহলে বেস্ট হবে, পুরো ঘুরে যেতে পারবেন। তো আর কথা না বাড়াই, ভিডিওটা লেনদেন না করি, জনকার ওয়াকের ভিডিও এখানেই শেষ, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর আরেকটা বিষয়, ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, যদি আপনারা যদি ভিডিওটা উপভোগ করেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ।